আসসালামু আলাইকুম। আধুনিক যুগ, বাংলা সাহিত্যে আধুনিক যুগ নিয়ে আমরা আজকে আলোচনা করব, যার মধ্যে থাকবে বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ, শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ ও ইয়াং বেঙ্গল, রাজা রামমোহন রায়, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি সম্পর্কিত আজকে সকল তথ্য আমরা জানব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সম্ভব হলে একটা লাইক দিবেন। চলুন শুরু করি। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? গদ্যের সূচনা হয় 19 শতকে। গদ্য সাহিত্যে কোন যুগের সৃষ্টি? গদ্য সাহিত্য হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি। গদ্য বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? কোচবিহার রাজার লেখা চিঠি। বাংলা গদ্যের আদি নিদর্শন হচ্ছে কোচবিহার রাজের লেখা চিঠি। বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদের রচয়িতা হচ্ছে দোম অ্যান্তনিও। বাংলা কথ্য ভাষার আদি নিদর্শন বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? আদি গ্রন্থ হচ্ছে কুপার শাস্ত্রের অর্থবেদ। উপমহাদেশে প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1498 সালে। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে? মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় হচ্ছে 1800 সালে। শ্রীরামপুর মিশনারিরা স্মরণীয় যে জন্য? প্রথম বাংলা মুদ্রণের জন্য। বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে। উইলিয়াম কেরির ইতিহাসমালা হচ্ছে বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ, যেটা লিখেছেন হচ্ছে উইলিয়াম কেরি। রাম রাম বসু লিপিমালা, এটা প্রথম বাংলা সাহিত্যের পত্র সাহিত্য, লিপিমালা পত্র সাহিত্য প্রথম। বাংলা গদ্য সাহিত্যে বিকাশে কোন প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজের। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানের বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে কোন তারিখে স্থাপিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে 4 মেতে স্থাপিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি ছিলেন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন হচ্ছে উইলিয়াম কেরি। যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চির ঋণী হয়ে আছে তার নাম হচ্ছে উইলিয়াম কেরি। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উইলিয়াম কেরির। কথোপকথন গ্রন্থটি কার রচনা? এটি উইলিয়াম কেরি রচনা। বাংলা ভাষার মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন। বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে কথোপকথন। উইলিয়াম কেরি রচিত গ্রন্থ হচ্ছে ইতিহাসমালা এবং কথোপকথন, এই দুটি হচ্ছে উইলিয়াম কেরির লেখা। ইতিহাসমালা এর লেখক হচ্ছে উইলিয়াম কেরি। 1810 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় যে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন, কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রাম রাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন। কোন দুজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর এবং রাম রাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রাম রাম বসু। বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি প্রণেতাকে? রাম রাম বসু। লিপিমালা রচনা করেছেন রাম রাম বসু। কেরি সাহেবের মুন্সি বলা হয় রাম রাম বসুকে। ফোর্ট উইলিয়াম কলেজের সাথে সম্পৃক্ত কোন মনীষীর নাম জড়িত? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নাম জড়িত। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। 32 সিংহাসন কার রচনা? এটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনা 32 সিংহাসন।
কোনটি সঠিক? সঠিক হচ্ছে গোলোকনাথ শর্মা রচনা করেছেন হিতোপদেশ। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয় হচ্ছে রামমোহন রায়। উইলিয়াম কেরি বিদ্যাসাগর রামরাম বসু তারা বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। ইয়াং বেঙ্গল কি? ইয়াং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডিরো জিও। ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ পত্রিকা। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হলেন রাজা রামমোহন রায়। ব্রাহ্ম ধর্ম কোন প্রচারে উদ্যোগী হয়েছিল? একেশ্বরবাদ। সতীদাহ প্রথা রদ করেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায় রচিত পুস্তক হচ্ছে প্রবর্তক ও নিবর্তকের সাল। রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? রচনা নয় হচ্ছে বেদান্ত চন্দ্রিকা। এটা রাজা রামমোহন রায়ের নয় বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্যপদান এগুলো রাজা রামমোহন রায়ের। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে হয়? 1926 সালে। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিলেন শিখা পত্রিকা। ঢাকায় বুদ্ধির মুক্তির আন্দোলনে মুখপাত্র রূপে প্রকাশিত পত্রিকাটি হচ্ছে শিখা। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লেখা থাকত? শিখা পত্রিকায়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ, আবুল হোসেন প্রমুখ। মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। বুদ্ধি মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে কাজী আব্দুল ওয়াদুদ। শাশ্বত বঙ্গ গ্রন্থটি রচয়িতা হচ্ছে কাজী আব্দুল ওয়াদুদ। রেখাচিত্র কার রচনা? আবুল ফজলের রচনা হচ্ছে রেখাচিত্র। রেখাচিত্র কোন জাতীয় রচনা? আত্মজীবনীমূলক রচনা। চৌচির উপন্যাসটি কার লেখা? এটি আবুল ফজলের লেখা। আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কোন সালে? সঠিক উত্তর হবে 1962 সালে। 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম হচ্ছে খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। মোস্তফা চরিত্র গ্রন্থটির রচয়িতা মাওলানা আকরাম খাঁ। আকরাম খাঁ রচিত মোস্তফা চরিত্র গ্রন্থটি হচ্ছে সিরাত গ্রন্থ। কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত? সমস্যা ও সমাধান। রসুল বিজয় কাব্যের রচয়িতা হচ্ছে শেখ চাঁদ। কোনটি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জীবনী গ্রন্থ? মরুভাস্কর। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুল ইয়াকুব আলীর। ইয়াকুব আলী চৌধুরী কোন গ্রন্থটি গ্রন্থটির লেখক? শান্তিধারা লেখক হচ্ছে ইয়াকুব আলী। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আমরা বাংলা সাহিত্যের কথা সাহিত্য, উপন্যাস, পারিজাত মিত্র ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওতে যদি পারেন একটা লাইক দিবেন তাহলে আমি খুবই খুশি হব। আসসালামু আলাইকুম।